ধন্যবাদ আপনাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে রসায়ন বিভাগে যারা পড়তে চান বা পড়তে ইচ্ছুক যারা বা পড়তেছেন আপনার জন্য ভিডিওটি। আপনি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে রসায়ন বিভাগে একটা ভালো ডিমান্ড থাকে, কি কি পড়ানো হয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কেরিয়ারটা কেমন হতে পারে, সব বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আপনি সকল আপডেট পেয়ে যান, যাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সকল আপডেট, ভর্তি থেকে শুরু করে সব কিছু, ফর্ম ফিল আপ, অ্যাডমিশন, পরীক্ষা সব কিছু নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। আমার প্রথম বর্ষের রসায়ন বিভাগের সাবজেক্ট তালিকা, প্রথম হচ্ছে ফিজিক্স ফিজিক্যাল কেমিস্ট্রি 1, ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি, ফান্ডামেন্টাল অফ কেমিস্ট্রি, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, ক্যালকুলাস 1, ক্যালকুলাস ফিজিক্স 1, ফিজিক্স 2, হিস্ট্রি অফ দ্য ইমার্জ অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমরা এখন আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে পড়াশোনা করে কেরিয়ারটা কেমন হতে পারে কিংবা এখান থেকে পড়ে কতটুকু আপনি বেনিফিটেড হবেন তা নিয়ে। রসায়ন একটা ডাইনামিক সাবজেক্ট, আপনি প্রথমত হচ্ছে যদি এই সেক্টরে থাকেন আপনি বিসিএস থেকে রসায়ন বিভাগে শিক্ষক হতে পারেন, একটা হচ্ছে আপনি প্রাইভেট সেক্টরে গেলে মোটামুটি বর্তমানে বাংলাদেশ একটা উদীয়মান রাষ্ট্র যেখানে বিভিন্ন প্রাইভেট সেক্টরে ভালো ভালো লোকদের নিয়োগ দিচ্ছে, বিশেষ করে যেগুলো কোম্পানি রয়েছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে রসায়ন বিভাগের একটা ভালো প্রাধান্য থাকে। আপনি সেখানে চিফ হিসেবে জয়েন করতে পারেন, আর হচ্ছে আপনি যদি কোনো কলেজে জয়েন করেন আপনার একটা ভালো ডিমান্ড থাকবে, যেহেতু আপনি সায়েন্সের রসায়ন বিভাগে পড়েছেন আপনার একটা ভালো ডিমান্ড থাকবে, এটা হচ্ছে একটা অ্যাজুয়াল বিষয়। আর হচ্ছে আপনি বিদেশে যদি পড়তে চান রসায়ন থেকে মোটামুটি ভালো একটা ডিমান্ড করা যায়, বিদেশে ভালো স্কলারশিপ দেওয়া হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ড থেকে ইউরোপ থেকে একটা ভালো স্কলারশিপ অফার করে থাকে রসায়ন বিভাগের উপরে। আর হচ্ছে আপনি এখনই তাহলে ভর্তি হতে পারেন। আপনাকে ধন্যবাদ।